দর্শক আসসালামু আলাইকুম। আজকে দেখাবো রানিকেত তের বিসিআরডি ভ্যাকসিনটা কিভাবে করবেন। বিসিআরডিবি বেবি চিক্স রানিকেত ডিজিজ ভ্যাকসিন, সব ভ্যাকসিনই কিন্তু খুবই সেন্সিটিভ। ভ্যাকসিন যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে না পারেন, আপনার একই ভ্যাকসিন থেকে যে রোগের জন্য ভ্যাকসিনটি করতেছেন সেম রোগটি হতে পারে। ইভেন আমিও এরকম আমার হয়েছে। তো এই জন্য ভ্যাকসিন প্রয়োগ, ভ্যাকসিন সংরক্ষণ, এই সবগুলো বিষয় ভালো করে বুঝে তারপর ভ্যাকসিনটা প্রয়োগ করবেন। দর্শক, বিসিআরডি ভ্যাকসিনটা কীভাবে প্রয়োগ করবেন, এই আর কখন প্রয়োগ করবেন। মুরগির বাচ্চা যখন, বাচ্চার বয়স যখন 5 থেকে 7 দিন হবে, তখন আপনাকে প্রথম রানিকেত ভ্যাকসিনটা করতে হবে। কেউ কেউ 3 থেকে 5 দিনের মধ্যেও করে ফেলে। আর আর দ্বিতীয় ভ্যাকসিনটা হচ্ছে 21 দিনে করতে হবে। এই ভ্যাকসিনটা কীভাবে, আর এই ভ্যাকসিনটা কোথায় পাবেন, এটা স্থানীয় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে 15 টাকা মূল্যে এই বিসিআরডিবি ভ্যাকসিনটি পাবেন। একটা হচ্ছে আরডিবি ভ্যাকসিন, আর একটা বিসিআরডিবি ভ্যাকসিন, যেটা বিসিআরডিবি বেবি চিক্স রানিকেত ডিজিজ ভ্যাকসিন। এটা বাচ্চার জন্য, এটা দেখতে একটু সবুজের মতো দেখাবে, একটু আকাশি কালারের এক ধরনের। আর যেটা আরডিবি ভ্যাকসিন আছে ওটা সাদা হয়। দর্শক, এটা কীভাবে প্রয়োগ করবেন, এটা প্রয়োগ করার জন্য আমাদের প্রয়োজন হবে ডিস্টিল ওয়াটার। এই ভ্যাকসিনের প্রয়োগের যে পানিটা আছে ডিস্টিল ওয়াটার, এই পানিটা আপনারা ফার্মেসিতে পাবেন, মানুষের ওষুধের ফার্মেসিতেও পাবেন, আপনারা ভেটেনারি ফার্মেসিতেও এই পানিটা পাবেন। আর এই পানি যদি পাওয়া বা আনা সম্ভব না হয়, তাহলে আপনারা পানিকে ভালো করে ফুটিয়ে পানিটাকে ঠান্ডা করে, ওই পানিটাকে ঠান্ডা করে আপনারা ওই পানিটা দিয়েও আপনারা ভ্যাকসিনটা প্রয়োগ করতে পারেন। এই এটার জন্য আমাদের ভ্যাকসিন প্রয়োগ করার জন্য আমাদের কী কী প্রয়োজন হবে, আসলে একটা সিরিঞ্জ ভ্যাকসিনটা গোলানোর জন্য, আর ডিস্টিল ওয়াটার। ডিস্টিল ওয়াটারটার সাথে কিন্তু এটা 10 টাকা দামের, এটার সাথে আপনারা এরকম একটা পাবেন, একটা ঢাকুনি পাবেন, এটা দিয়ে আপনারা প্রয়োগ করবেন। তো দর্শক, আমাদের এখানে কিন্তু পুরো পানিটা লাগবে না, এটা 500 ডোজের জন্য, এটা আমি আমার ব্রয়লারের জন্য এনেছিলাম। এই সিরিঞ্জটা হচ্ছে 3 ml অথবা 3 cc। আমাদের পানির প্রয়োজন হবে 6 cc। তো আমাদের এটা ডিস্টিল ওয়াটার, আমরা এখান থেকে যেহেতু এটা 500 ডোজের, আমাদের কিন্তু আমরা 100 ডোজ করবো, এই জন্য আমরা এখান থেকে 6 cc পানি আমরা আলাদা করে ফেলবো। দর্শক, এখানে 3 ml পানি আমরা একটা আলাদা ইয়াতে নিচ্ছি, একটা 3 ml। এই 6 ml পানিটাতে আমরা ভ্যাকসিনটা মিক্সড করব। দর্শক, এটা একটু বেশি বড়, আমরা সেজন্য এই ছোটো সিরিঞ্জটা ব্যবহার করবো। আমাদের এই বাকি পানিটা আমাদের ফেলে দিতে হবে, এটা আমরা আর ব্যবহার করব না, কারণ এটা খুলে ফেলেছি। সেম পানিটা আমরা ছোটো সিরিঞ্জের মধ্যে নিয়ে নিচ্ছি। দর্শক, আমাদের এখানে 100 ফুটা পানি, 6 cc পানি, এই পানিটাতে আমরা ভ্যাকসিনটা মিক্স করব। এখান থেকে আমরা 2 cc-র মতো, 2 থেকে 3 cc-র মতো পানি আমরা সিরিঞ্জে নিয়ে নিলাম, সেটা আমরা ভ্যাকসিনে মিক্স করব। দেখুন, এটা অটোমেটিকলি কিন্তু সিরিঞ্জের ভিতর চলে গেলো, এটা ভ্যাকসিনটা ভালো আছে তার একটা লক্ষণ। এটাকে আমরা হালকা আলতোভাবে একটু নাড়াচাড়া করবো, ব্যাস আমাদের ভ্যাকসিনটা কিন্তু মিক্সড হয়ে গেছে অলরেডি। দর্শক, আমাদের সম্পূর্ণ ভ্যাকসিনের পানিটা আমরা কিন্তু নিয়ে নিছি, এটা আমরা বাকি ওই পানিটার সাথে আমরা মিক্স করব। মিক্স করা হয়ে গেছে দর্শক। এই যে আমাদের কাঙ্ক্ষিত ভ্যাকসিনের যে পানিটা রয়েছে সেটা হচ্ছে এটা, আমরা এখানে এই ইয়াটা ইউজ করবো, যাতে মুরগির চোখে দিতে সহজ হয়। হ্যাঁ, আমাদের ভ্যাকসিনটা রেডি, আমরা এখন এটা বাচ্চা আমাদের মুরগির বাচ্চা করতে প্রয়োগ করব।
দর্শক, আমরা যে বাচ্চাগুলো আমাদের এই প্রজেক্টের দেশিমুরগির বাচ্চা, এগুলো এটার বয়স হচ্ছে 7 দিন। 7 দিন আমরা 7 দিনে প্রথম ভ্যাকসিনটা করতেছি। দর্শক জাস্ট এভাবে ধরবেন, ধরে 1 ফুটা 1 চোখে শেষ। এভাবে ধরে ইলেকট্রিক চলে আস বিদ্যুৎ চলে আসছে। আসলে একটু প্রাকৃতিক দুর্যোগ চলতেছে, বাইরে বৃষ্টি এবং আকাশের অবস্থা ভালো না, তার জন্য।